ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, মেহেদি একাডেমির পক্ষ থেকে আমি মেহেদি হাসান আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। গত ভিডিওতে আমি আপনাদেরকে এক্সেলের বেসিক 1 থেকে 11 নাম্বার পর্যন্ত দেখিয়েছিলাম, আজ আপনাদের দেখাবো বাকি 12 থেকে 21 পর্যন্ত। এই ভিডিওটিতে 2টি ইন্টারফেস আমি নতুন করে অ্যাড করেছি, দেখুন এখানে আমি হাইলাইটস করে রেখেছি ফ্রি হ্যান্ডেল এবং ফন্ট ডিজাইন, এই 2টি আমি নতুন অ্যাড করেছি। সো ভিউয়ার্স, বাকি কাজগুলো দেখানোর আগে আমি গত ভিডিওতে যে কাজগুলো দেখিয়েছিলাম ওগুলো আমি একটু টাচ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজগুলো আমার আগের ভিডিওটির লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন দিয়ে রেখেছি, সেখানে দেখতে পারেন। তো আমি কিছু অপশন আবার কিছু সেলের কাজ দেখাচ্ছি, যেমন টেক্সট কালার অ্যান্ড সাইজ। টেক্সট কালার অ্যান্ড সাইজ করবেন কীভাবে? আপনারা যে টেক্সট এবং কালারটি সাইজ এবং কালার করতে চান সেখানে সিলেক্ট করবেন প্রথমে, যেমন এখানে আপনি সিলেক্ট করবেন এটা কালার করতে চাচ্ছেন। এখান থেকে এই যে ফন্ট কালার অপশন আছে, এখানে ড্রপডাউনে ক্লিক করলে আপনি কোন কালার দিতে চান সেই কালারটি হয়ে যাবে, যেমন এখানে কালার হয়ে গিয়েছে। এখন আপনি সাইজ বড় করতে চাচ্ছেন, যেমন এটা আপনি বড় করবেন, এখানে সিলেক্ট করে এই যে যে এ আছে বড় একটা, এখানে উপরে ড্রপডাউন আছে উপরের দিকে, আরও এখানে ক্লিক করবেন অটোমেটিক বড় হয়ে যাবে। যদি আপনারা চান যে আপনার এখানে নির্দিষ্ট একটি সাইজ দিবেন, এখানে জাস্ট লিখবেন যে 12 সাইজ বা 13 সাইজ 12, এখানে ইন্টার ক্লিক করলে আপনার অটোমেটিক কালার মানে সাইজ হয়ে যাবে। আমরা আবার ব্যাকে ফিরে যাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আনডু করা হয়। এখন কপি কাট অ্যান্ড পেস্ট, কপি কাট অ্যান্ড পেস্টের কাজ আমি দেখিয়েছিলাম এটা কীভাবে করবেন। আপনি যেটি কপি করতে চান সেটি প্রথম ক্লিক করবেন, কন্ট্রোল প্লাস সি, কপি হয়ে গেছে, দেখুন এখানে রাউন্ডটাকে সিলেক্ট হয়ে গেছে। আপনি যেখানে পেস্ট করতে চান সেখানে কার্সরটি রেখে জাস্ট কন্ট্রোল প্লাস ভি সিলেক্ট করবেন, দেখুন এখানে কপি হয়ে গেছে। এখন আপনি পেস্ট করতে চাচ্ছেন কাট করে, যেমন এটা কাট করবেন কন্ট্রোল প্লাস এক্স, এখন যেখানে পেস্ট করবেন শুধু সেখানে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস ভি দিবেন, এটা এভাবে করলে আপনাদের পেস্ট হয়ে যাবে। এখন আপনাকে দেখবো একটি সেল কীভাবে কালার অথবা হাইলাইটস করে, এই অপশনটি দেখাবো। এখন আপনি ধরুন এটাকে কালার অথবা হাইলাইটস করবেন, আপনি এটাকে সিলেক্ট করে দেন এই যে একটি পেইন্টার বক্স আছে এখানে ক্লিক করে আপনি কোন কালার দিতে চান সেই কালারটি দিবেন। এখানে আমি এটা দিলাম, দেখুন এখানে কালার হয়েছে। যদি আপনার সবগুলো একসাথে করতে চান একসাথে করতে পারবেন, যেমন সবগুলো একসাথে সিলেক্ট করে এখানে আপনি যেটা দিতে চান সেটি কালার করে ফেলবেন, দেখুন কালার হয়ে গেছে। আমি আগের অবস্থায় ফিরে যাই। এখন আমার আজকের ভিডিওতে আমি যেগুলো মূলত আপনাদেরকে শেখাতে যাচ্ছি, যেমন সেই বিষয়গুলো এখন শুরু করছি। ফ্রি হ্যান্ডেল, ফ্রি হ্যান্ডেলের কাজ কি দেখুন আপনাকে দেখাই। ধরুন এখানে ক্লাসরুম আছে, আমি একটা সিলেক্ট করব, এখানে যে একটি কার্সর আনলে দেখুন এই কার্সরটি যোগের মতো হয়ে গিয়েছে, না যোগের মতো না, যোগ হয়ে গিয়েছে এবং চিকন হয়ে গেছে, এটাই মূলত ফ্রি হ্যান্ডেলিং। এটা আপনি মন মতো এটা ব্যবহার করতে পারবেন, এটাকে যেমন আমি একটা এক্সাম্পল দেখাই, ধরুন 1, 2, 3, হ্যাঁ এখানে লিখলেন। এখন আপনি একটা সিলেক্ট করে ফ্রি হ্যান্ডেলিং দেখে কি হয় দেখুন, এখানে জাস্ট সিলেক্ট করে দেখুন যোগ হয়ে গেছে, টান দিবেন অটোমেটিক্যালি পর্যায়ক্রমে পরের ধাপগুলো চলে আসবে, এটাই মূলত ফ্রি হ্যান্ডেলিংয়ের কাজ। এরপর আপনাকে দেখাবো কিভাবে একটি ভ্যালু বা ডকুমেন্টকে বোল্ড করা হয়, এই অপশনটি 13 নম্বর অপশনটি। আপনি ধরুন এটা বোল্ড করবেন, আপনারা যদি সংক্ষেপে করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস বি চাপলে এটা অটোমেটিক বোল্ড হয়ে যাবে, দেখুন এটা বোল্ড হয়ে গেছে। আবার আপনারা যদি চান যে অটোমেটিক করবেন না অপশনে গিয়ে করবেন, তখন সেলটি সিলেক্ট করার পর এই যে বি অপশন আছে এখানে জাস্ট 1 ক্লিকের পরেই বোল্ড হয়ে যাবে, দেখুন এটা বোল্ড হয়ে গেছে। আমি আর সংক্ষিপ্ত টিক্সটি কি আমি আপনাদের আবার বলেই আমি আবার পুনরায় ফিরে যাই, এটা জাস্ট সিলেক্ট করবেন কন্ট্রোল প্লাস বি, দেখুন ম্যাজিকের মতো এখানে বোল্ড হয়ে গিয়েছে। তো আমরা আগেবার ফিরে যাই, হ্যাঁ এটা হচ্ছে বোল্ডের কাজ। এখন ধরুন আপনি একটি ওয়ার্ড ইতালিক ডিজাইনের করবেন, এটা মূলত একটি ডিজাইন ইতালিক ডিজাইন, এই লেখাটাকে আপনি ইতালিক ডিজাইন করবেন। প্রথমেই আপনার এই সেলটি সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে আপনি যদি শর্টকাট ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার কন্ট্রোল প্লাস আই, দেখুন এখানে ম্যাজিকের মতো এটা ইতালিকের মতো হয়ে গিয়েছে, দেখুন এখানে ক্লাস রোল এটা একটু অ্যাঙ্গেল হয়ে গিয়েছে, মানে বাঁকা একটু ডিজাইন হয়ে গিয়েছে। আপনারা যদি চান যে না আপনারা অপশনে গিয়ে করবেন বা কোনো একটি ইন্টারফেসের মাধ্যমে করবেন, তখন এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে যে দেখুন একটি আই অপশন আছে এই যে আইয়ের মতো এটাই, এটা জাস্ট 1 ক্লিক করবেন, দেখুন এটা ইতালিক হয়ে গিয়েছে। এভাবে মূলত ইতালিক ডিজাইন করা হয়। আপনি এখন ধরুন পরেরটা কি আছে, আন্ডারলাইন করবেন। আমরা অনেক ডকুমেন্ট বা ভ্যালুর জন্য আন্ডারলাইন করতে হয়, যেমন নিচে একটি দাগ দিতে হয়, সেই ক্ষেত্রে কী করবেন, প্রথমে একটি সেল সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর যদি শর্টকাট ইউজ করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস ইউ ক্লিক করবেন, কন্ট্রোল প্লাস ইউ,
দেখুন এটার নিচে একটি আন্ডারলাইন হয়ে গিয়েছে। আপনি চাচ্ছেন এখন সংক্ষেপে না আপনি ইন্টারফেসের মাধ্যমে করবেন তাও পারবেন। স্টুডেন্ট নেম আমি এখানে ক্লিক করলাম, এখানে যে একটি ইউ অপশন আছে এখানে জাস্ট ওয়ান ক্লিক করার সাথে সাথে এখানে নিচে আন্ডারলাইন হয়ে যাবে। আবার যখন উঠাতে চাইবেন তখন এখানে সিলেক্ট করে জাস্ট ইউতে ক্লিক করলে হয়ে যাবে। আবার যদি উঠাতে চান কন্ট্রোল প্লাস ইউ পুনরায় দিলে এটা উঠে যাবে। আপনি যদি চান একটি ভ্যালুতে ডাবল মানে দুইটা আন্ডারলাইন দেবেন তাও পারবেন। এখানে সিলেক্ট করে দেখুন এখানে আপনি আন্ডারলাইন ইউতে আসবেন, এবার দেখুন এখানে ডাবল আন্ডারলাইন লেখায় দেওয়াই আছে। এখানে ওয়ান ক্লিক করবেন দেখুন আপনার ভ্যালুতে দুইটি আন্ডারলাইন হয়ে গিয়েছে। আমি আগের ভ্যালুতে ফিরে যাই। হ্যাঁ, এটা গেল আন্ডারলাইন। এখন ভ্যালু ডিলেটেড ম্যানিওয়েজ, আপনি একটি ভ্যালুকে ডিলেট করবেন সেটার অনেকগুলো ওয়ে রয়েছে। যেমন সেই ওয়েগুলো কী আছে আপনারা হয়তো বা একটি বা দুইটি নিয়ম জানেন অথবা আরও অনেক নিয়ম আপনারা জানতে পারেন, কিন্তু আজকে আপনাদেরকে আমি যারা জানেন না তাদেরকে মূলত এই ভিডিওটি আমি দেখাবো কীভাবে বিভিন্ন উপায়ে ভ্যালু বা ডকুমেন্ট ডিলেট করা যায়। মূলত কীভাবে করবেন এটা, আপনি প্রথমে যদি ডিলেট করতে চান মনে করেন একটি সেল ডিলেট করবেন বা একটি ঘর ডিলেট করবেন, সেক্ষেত্রে কীভাবে করবেন, কার্সর আপনি যেটা ডিলেট করবেন সেখানে কার্সরটি নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর জাস্ট ডিলেট চাপবেন অটোমেটিক ডিলেট হয়ে যাবে। আবার ধরুন আপনি এটি ডিলেট করতে চান, আপনি যদি ব্যাক স্পেস চাপেন তারপরও পুরো ডকুমেন্টে ডিলেট হয়ে যাবে। কিন্তু আপনি যখন পুরো ডকুমেন্টে ডিলেট করবেন তখন কী করবেন, পুরো ডকুমেন্টে যখন ডিলেট করতে চান যদি আপনি তখন ব্যাক স্পেস দেন শুধু প্রথম ভ্যালুটি চলে যাবে বাট পুরো ভ্যালুটি থেকে যাবে। সো ব্যাক স্পেস দিয়ে আপনার শুধু একটি মাত্র ভ্যালু ডিলেট হবে, বাকিগুলো ডিলেট হবে না। আর যদি মনে করেন আপনি পুরো ভ্যালুটি ডিলেট করতে চান সেক্ষেত্রে কী করতে হবে, পুরোটা সিলেক্ট করে জাস্ট আপনার কিপ্যাডের বা কিবোর্ডের যে ডিলেট অপশনটি আছে সেই ডিলেট অপশনটি ওয়ান ক্লিকের মাধ্যমে ডিলেট হয়ে যাবে। দেখুন আমি জাস্ট ডিলেট চেপেছি, কন্ট্রোল এন্টার এগুলো কিছু চাপতে হবে না, জাস্ট ডিলেট। আবার দেখাই সবগুলো ভ্যালু সিলেক্ট করে আপনি জাস্ট কিবোর্ডে ডিলেট অপশনটি ক্লিক করবেন, এই যে ডিলেট দেখুন ডিলেট হয়ে গেছে। আরেকটি ম্যাজিক আছে এটা ডিলেট করার জন্য, ধরুন আপনি মাউস কিবোর্ড টাচ ছাড়াই আপনি এই ভ্যালুটি ডিলেট করতে চাচ্ছেন, পুরো ফিগারটি ডিলেট করতে চাচ্ছেন, তখন কীভাবে করবেন, পুরো ভ্যালুটি প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে ফ্রি হ্যান্ডেলিং আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে যুগ হয়ে গিয়েছে, ফ্রি হ্যান্ডেলিং জাস্ট সিলেক্ট করে আপনি যেহেতু উপর থেকে নিচে নামিয়ে সিলেক্ট করেছেন এখন নিচ থেকে উপর নিয়ে যাবেন যত দূর পর্যন্ত আছে মানে যেখান থেকে শুরু হয়েছে। দেখুন আমি নিচ থেকে উপর দিকে নিয়ে যাচ্ছি, দেখুন ম্যাজিক এখানে দেখেছেন কি, এখানে ফুল ভ্যালুটা কিন্তু ডিলেট হয়ে গেছে। এটি একটা ট্রিক্স অ্যান্ড টিপস বলতে পারেন, আমি আবার দেখাচ্ছি এই বিষয়টা আপনাকে। আপনারা পুরো কিবোর্ড ছাড়া আপনারা এটাকে ডিলেট করবেন, দেখুন এখানে পুরোটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এই যে ফ্রি হ্যান্ডেল এসেছে এটাকে আমি উপরে নিয়ে যাব, দেখুন ডিলেট হয়ে গেছে। এখন আপনাকে দেখাবো জেনারেল নাম্বার পার্সেন্টেজ এভারেজ এগুলোর কাজ কী। ধরুন আপনি এখানে 10 লিখেছেন, 20 লিখেছেন, 30 লিখেছেন, হ্যাঁ এখানে 10 20 30 লিখেছেন, এটাকে এটা কোন অপশন আছে, এটা জেনারেল মোডে আছে। আপনি এখন চাচ্ছেন একে 10 এর ডান পাশে আপনি ডাবল জিরো বা আরও বেশি জিরো দিতে চান, সেই ক্ষেত্রে আপনার এটাকে সিলেক্ট করে এখানে যে জেনারেল অপশন আছে এখানে ড্রপ ডাউনে সিলেক্ট করবেন আপনি কোন অপশন নিতে চান, জেনারেল নাম্বার কারেন্সি অ্যাকাউন্ট মানে ডেট সহ যেটা নিতে চান সেটাই আছে। আপনি যদি নাম্বার দেন দেখুন এখানে দশমিকের পরে অটোমেটিক্যালি ডাবল জিরো চলে এসেছে। এগুলোর মূলত অ্যাকাউন্টিংয়ের জন্য প্রয়োজন হয়, নর্মাল অনেকের এমনিতে প্রয়োজন হয়, যার যেভাবে প্রয়োজন আপনারা সেভাবে নিয়ে নেবেন। আপনি চাচ্ছেন এটাকে জেনারেল মোডে না নাম্বার মোডে না আপনার ডলার মোডে নিতে চাচ্ছেন, তখন আবার এখানে ড্রপ ডাউন সিলেক্ট করবেন কারেন্সি, এখানে কারেন্সি ক্লিক করবেন দেখুন এখানে বাম পাশে কারেন্সি ডলারের সিম্বল চলে এসেছে। এখানে চাচ্ছেন যে আপনারা এখানে কিন্তু আপনারা বাংলাদেশের বিডিটিও ইউজ করতে পারেন, সেটা কীভাবে দেখুন আমি আপনাকে দেখাই। এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে ড্রপ ডাউনে যাবেন, এখানে যে কারেন্সিতে যাওয়ার পরে এখানে কিন্তু ডলার চলে এসেছে বাট আপনি চাচ্ছেন বিডিটিতে দিবেন, সেটা কীভাবে করবেন, এখানে সিলেক্ট করবেন, তারপর এখানে আপনি যাবেন মোর নাম্বার ফরম্যাটসে, এখানে কিন্তু অটোমেটিক্যালি অনেকগুলো চলে আসবে, এখান থেকে আপনি বিডিটি ইউজ করতে পারবেন। আসুক দাঁড়ান একটু প্রবলেম করতেছে হয়তো বা,
তাহলে ভিউয়ার বিডিটি দিবেন কিভাবে প্রথমে এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই ড্রপ ডাউনে আসবেন দেন মোর নাম্বার ফরম্যাট এখানে যাবেন এখানে যাওয়ার পর এখানে আপনি কারেন্সি একটি অপশন দেখতে পাচ্ছেন এই কারেন্সি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যেহেতু আপনি বিডিটি দিতে যাচ্ছেন এখানে সিম্বলে একটি অপশন আছে সিম্বলে এখানে সিলেক্ট করার পর আপনি জাস্ট এখানে তো খুঁজতে গেলে অনেক সময় লাগতে পারে আপনাদেরকে তাই খোঁজার প্রয়োজন নেই এখানে সিলেক্ট করে জাস্ট বিডিটি লিখবেন বিডিটি দেখুন এখানে অটোমেটিক বিডিটি চলে এসেছে এটা আপনি সিলেক্ট করার পর এখানে ওকে দিবেন দেখুন আপনার অ্যামাউন্টের আগে বিডিটি চলে এসেছে এভাবে মূলত নাম জেনারেল নাম্বার পার্সেন্টেজ এভারেজ কাজ করতে হয় যেমন আপনি এখন পার্সেন্টেজ করবেন সেটা কীভাবে করবেন এখন 7 কে যদি পার্সেন্টেজ করতে চান আগের মতো নিয়মই সেম নিয়ম সব কিছু যেমন এখানে আছে পার্সেন্টেজ এখানে ক্লিক করলেই আপনি এটা পার্সেন্টেজ হয়ে গিয়েছে ছবি ভিউয়ার্স এটা আমি ডিলিট করে দিচ্ছি আমার ভিডিওটি একটু লং হতে পারে যেহেতু আপনাদের বেসিক অনেক কিছু দেখাতে হচ্ছে সেক্ষেত্রে একটু প্লিজ ধৈর্য ধরে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেক্ষেত্রে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনি পেয়ে থাকবেন আচ্ছা পরের আমি কাজে যাচ্ছি এখন এখানে কি আছে কমেন্ট অ্যাড হ্যাঁ এখানে কমেন্ট অ্যাড কমেন্ট অ্যাড হচ্ছে ধরুন আপনি এখানে কোনো একটা ডকুমেন্ট লিখলেন এন এস এখন আপনি এই এন এস দিয়ে কী বোঝাচ্ছেন আপনি ধরুন এন এস দিয়ে নর্থ সাউথ বোঝাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু এখানে নর্থ সাউথ লেখা নাই বা কেউ এখান দেখলে বুঝবেও না বা আপনি নিজে বুঝবেন না হয়তো ভুলে যেতে পারেন সেক্ষেত্রে আমাদের কমেন্ট অ্যাড করতে হয় যেমন এখানে এন এস মানে এই সেলে সিলেক্ট করেন আপনার মাউসের রাইট বাটন সিলেক্ট করবেন এরপরে একটি দেখবেন এই যে একটি অপশন আছে ইনসার্ট কমেন্ট এখানে ক্লিক করবেন দেখুন এখানে ধরুন লিখবেন নর্থ সাউথ এন ও আর টি এস এস নর্থ সাউথ এখানে নর্থ সাউথ লিখে আপনি কার্সরটির ফাঁকে সিলেক্ট করবেন যে কোনো জায়গায় দেখুন আপনি যখন এখানে আনবেন দেখুন ম্যাজিক দেখেছেন এখানে নর্থ সাউথ চলে এসেছে এটা মূলত সংক্ষিপ্ত রূপ নর্থ সাউথের আপনি অনেক ডকুমেন্ট হয়তো বা একসাথে থাকতে পারে সেক্ষেত্রে আপনি দেখে বুঝে নেবেন যে এটা কিভাবে এটা কোন অবস্থায় আছে আচ্ছা কমেন্ট অ্যাড গেল এরপরে আছে আমাদের ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশনের কাজ কী ধরুন এখানে আপনি একটি ডকুমেন্ট লিখবেন 2, 5, 6 এখানে আপনি আমি আচ্ছা বিডিটি এখানে এসেছে যেহেতু আমরা বিডিটি কারেন্সি অবস্থা আছে এখানে আমরা জেনারেল মোড দিয়ে রাখবো তখন আর কোনো প্রবলেম হবে না আচ্ছা ঠিক আছে এখন আমরা ওরিয়েন্টেশন শেখাবো ওরিয়েন্টেশন কীভাবে করে দেখেন এখানে আপনি একটা ডকুমেন্ট সাজান এখানে আপনার যে কোনো ভ্যালু ফিগার যে কোনো কিছু দিতে পারেন এখন আপনি চাচ্ছেন এটাকে ওরিয়েন্টেশন করবেন প্রথমে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওরিয়েন্টেশনটা কোথায় থাকে সেটা আগে আমরা দেখে নিই এই যে যে অ্যালাইনমেন্ট আছে অ্যালাইনমেন্টের মধ্যেই ওরিয়েন্টেশন একটি অপশন আছে এইটা আছে এই যে ইন্টারফেসটি এইটাকে ইন্টারফেসটিকে ওরিয়েন্টেশন বলে ওরিয়েন্টেশনের কাজ কী দেখুন এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এই ফিগারটা এভাবে অ্যাঙ্গেল করবেন অ্যাঙ্গেল ক্লোকওয়াইজ করবেন না ভার্টিক্যাল টেস্ট করবেন আপনি যেটা চান সেটাই করতে পারবেন আপনি যদি অ্যাঙ্গেল এটা এই কাজটি করেন দেখুন কী হয় ডিজাইন হয়ে গেছে দেখেছেন ভিউয়ার্স আপনি ধরুন এখানে ম্যান এটাকে আপনারা চাচ্ছেন সিলেক্ট করে এই ওরিয়েন্টেশন করবেন কি ভার্টিক্যাল টেক্সটে সিলেক্ট করুন দেখুন ম্যাজিক এখানে ভার্টিক্যাল আকারে হয়ে গেছে ওরিয়েন্টেশন কাজ মূলত এভাবে কাজ করতে হয় যেমন আপনি পূর্বের নিয়মে ফিরে যাবেন বা পূর্বের অবস্থায় ফিরে যাবেন এখানে সিলেক্ট করে আবার ওরিয়েন্টেশন যাবেন দেখবেন এই ফিগারটি কোন অবস্থায় আছে যেমন এটা এ অবস্থা আছে জাস্ট এখানে ক্লিক করে এটা পুনরায় আবার আগের অবস্থায় ফিরে আসবে এখন আপনাদেরকে শেখাবো এটা আমি ডিলিট করে দিচ্ছি এখন আপনাদেরকে শেখাবো যে কীভাবে নাম্বার অ্যান্ড সিরিজ উইথ ফ্রি হ্যান্ডেল নাম্বার অ্যান্ড সিরিজ অ্যাড করতে হয় বা দেখুন এখানে নাম্বার আমরা অনেক সময় দেখুন এখানে কী করতে হয় 1, 2, 3, 3, 4, 5, 6 এভাবে কিন্তু অনেক নাম্বার চলে আসবে এখানে হ্যাঁ এখানে যেহেতু অনেক নাম্বার আসবে বলতে আমি বোঝাতে চেয়েছি এখানে আপনারা মনে করেন 1000 লিখবেন 1000 লিখলে 1, 2, 3, 4, 5, 6 কিন্তু অনেক সময় লেগে যাবে আপনাদের কতটুকু সময় লাগবে জানা নেই কিন্তু প্রচুর সময় লেগে যাবে সেক্ষেত্রে আপনারা কী করবেন তাই আপনারা যখন নাম্বার মনে করেন যে অটোমেটিক জাস্ট 10 সেকেন্ডের মধ্যে আপনারা 20,000 নাম্বার 10,000 নাম্বার 500 নাম্বার করে ফেলবেন সেটা কীভাবে করবেন এটা দুইটি নিয়ম আছে আমি একটি নিয়ম প্রথমে শেখাচ্ছি এটা হচ্ছে নাম্বারিং দেখুন 1, 2 মানে অবশ্যই একের অধিক লিখতে হবে মানে 1, 2 লেখার পরে এই দুইটাকে আপনি একসাথে সিলেক্ট করবেন
সিলেক্ট করার পর এই যে যে একটি কি ফ্রি হ্যান্ডেলিং কি বন্ধুরা একটু আগে কিন্তু শিখেছিলাম ফ্রি হ্যান্ডেলিং এর কাজ কি এই ফ্রি হ্যান্ডেলিং এখানে সিলেক্ট করে আপনি যত নিচে নিয়ে যাবেন আপনার কার্সরটি আপনার তত নিচ পর্যন্ত লেখা হয়ে যাবে দেখুন অটোমেটিক লেখা যাবে এখানে 17 পর্যন্ত আমি নিয়েছি এসেছি 17 পর্যন্ত হয়েছে দেখুন 1 থেকে 17 পর্যন্ত এখন ধরুন আপনার আরেকটি বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে আপনি ধরুন 1 থেকে 1 লক্ষ পর্যন্ত আছে তখন আপনি কি করবেন তখন কি আপনি কার্সর মাউস সিলেক্ট করে এই ফ্রি হ্যান্ডেল সিলেক্ট করে 1 লাখ পর্যন্ত নিচে নিতে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে তাই না দেখুন এখানে 41 এনেছে তাই কিছু সময় লেগেছে আপনি যখন 10,000 তে যাবেন তখন কিন্তু আরো বেশি সময় লাগবে তাই এটার জন্য আলাদা একটি কাজ আছে সেই কাজটি হচ্ছে কি দেখুন সিরিজের কাজ আমি এখানে দেখাচ্ছি সিরিজের কাজটি ধরুন এখানে 1 2 3 এভাবে লিখেছেন আপনি এখন আপনি এটাকে সিরিজ করবেন বন্ধুরা তাহলে সিরিজ করবেন কিভাবে আপনি এখানে প্রথমে সিলেক্ট করবেন এখানে যদি সিলেক্ট না করেন তাও হবে আমি সিলেক্ট করে দেখাচ্ছি এখানে সিলেক্ট করে আপনি ফিলে যাবেন ফিলে যাওয়ার পর দেখুন এখানে সিরিজ নামের একটি অপশন আছে এখন দেখুন এখানে স্টেপ ভ্যালু আছে 1 মানে আপনার ভ্যালুটি এক এক করে বাড়বে যেমন 1 2 3 4 5 এভাবে বাড়বে এটা আছে রোতে আপনার সিরিজটি রো আকারে হবে আর এখানে এক এক করে বাড়বে এখন আপনি কয়টা ভ্যালু দিতে চাচ্ছেন হ্যাঁ স্টপ ভ্যালু কয়টা মানে কত ভ্যালুতে গিয়ে স্টপ হবে ধরুন আপনি এখানে 500 দিবেন 500 দিয়ে দেখুন এখানে জাস্ট ওকে ক্লিক করুন দেখুন ম্যাজিক এখানে আপনার 500 ভ্যালু পর্যন্ত চলে গেছে দেখুন দেখেছেন কি ভিউয়ার্স মাত্র কয় সেকেন্ড লেগেছে 3-4 সেকেন্ড লেগেছে আপনি 3-4 সেকেন্ডের মাধ্যমে আপনি 500 পর্যন্ত লিখে গেছেন আর আপনি যদি এভাবে করতে দিন হয়তো অনেক সময় লাগতো এখানে আরেকটি আছে অপশন মানে সিস্টেম আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আপনারা এখানে সিলেক্ট করার পর আবার ফিলে যাবেন আবার সিরিজে আসবেন এখন ধরুন আপনি 2 স্টেপ করে বাড়াবেন যেমন 1 3 5 7 9 এভাবে বাড়াবেন এখানে মনে করেন 2 লিখে দিবেন আর এখানে মনে করেন যে ভ্যালু দিবেন 50 পর্যন্ত স্টপ দিবেন এখানে ওকে দিবেন দেখুন এখানে এক এক করে বেড়ে সরি 1 3 5 7 9 11 তার এভাবে বেড়েছে এটা হচ্ছে মূলত সিরিজের কাজ আমি আপনাকে এখানে দেখিয়েছি যে সিরিজের কাজ করব কিভাবে এখন এটা আরো অপশন আছে যেমন আপনি চাইলে এখানে সিলেক্ট করে আপনি একটা যেহেতু রোতে ছিল এটা আপনি কলামে করতে পারেন মানে নিচে নিচে চলে আসবে যেমন এখানে আপনি 10 পর্যন্ত দেখাই 10 সরি 101 হয়ে গিয়েছে আমি 10 পর্যন্ত দেখাচ্ছি এই যে দেখুন এখানে 10 আগে যে 101 পর্যন্ত ছিল সরি ভিউয়ার্স 101 পর্যন্তই বা 100 পর্যন্তই লেখা হয়ে গিয়েছে এখন আপনাদেরকে শেখাবো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের কোনো প্রবলেম হয় বা বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন বা আপনাদের যদি কোনো কোনো ভিডিও জানার দরকার হয় বা কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিলে আমি আপনাদের সেই ভিডিওগুলো নিয়ে কাজ করবো ইনশাল্লাহ এখন আছে দেখুন ডে অ্যান্ড ডেট আমি একটু আগে যে নাম্বার অ্যান্ড সিরিজ দেখেছিলাম এটা অনেকটা সিমিলার হবে যেমন ডেট এখন আপনি মনে করেন যে জানুয়ারি লিখবেন জানুয়ারি নিচে দিবেন হচ্ছে ফেব্রুয়ারি এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এভাবে লিখ লিখতে আপনার সময় লাগবে তাই এটা আপনার এভাবে একসাথে সিলেক্ট করে যে ফ্রি হ্যান্ডেল দিয়ে টান মারবেন দেখুন এখানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট পর্যন্ত হয়ে যাবে এখন ধরুন উইক উইকের 7টা নাম আছে যেমন স্যাটারডে সানডে এভাবে দুইটা লিখলেই হবে যদি একটা লিখেন আমি আচ্ছা আপনাদেরকে একটা লিখে রেখে দিয়েছি একটা লিখলে কি হয় একটা ক্লিক হবে কি আপনার যে এটা আছে না জাস্ট এটাই হবে সরি ভিউয়ার্স দেখুন আমি যদি এখানে শুধু এক লিখি একটাকে যদি আমি এখন টান দিই ফিয়ানেল দিয়ে দেখুন এখানে শুধু একই হবে তাই আপনি এখানে যাই যদি একটা কিছু দেন তাহলে জাস্ট একটাই হবে যেটা দিবেন ওটাই হবে বা দুইটা দিলে এখানে মনে করুন স্যাটারডে সানডে এখানে যখন টান দিবেন ফ্রি হ্যান্ডেল দিয়ে দেখুন 7 দিনের নাম চলে এসেছে এখন ধরুন আপনি মান্থের নাম লিখবেন মাসের নাম এখন সেটা কিভাবে করবেন দেখুন মাসের নাম যখন লিখবেন ধরুন জানুয়ারি ফেব্রুয়ারি আপনি দুইটা মাসের নাম লিখেছেন ও বন্ধুরা আমি এটা হয়তো বা একটু আগে দেখিয়েছিলাম আমি আবারও দেখাচ্ছি জানুয়ারি ফেব্রুয়ারি এবার সিলেক্ট করে টান দিবেন বাদবাকি মাসেরগুলোর নাম চলে আসবে বাদবাকি নাম মাসেরগুলোর নাম চলে আসবে
এখন আপনাদের যেটা বাকি রয়েছে এটা হচ্ছে মান দেখালাম, উইক দেখালাম, ডে দেখিয়েছি এবং এনিথিং। এখন আপনি চাচ্ছেন এখানে অন্য কিছু দিয়ে অ্যাড করবেন, যেমন আপনি ধরুন আপনি অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ এগুলো দিয়ে আপনি কোনো কিছু সিলেক্ট করে সেগুলো দিয়ে টান মেরে অটোমেটিক্যালি সাজাবেন। সেটার জন্য আপনাকে সাজাতে হবে, যেমন আপনাকে দেখাই, আমি একটু যদি দেখাই এখানে, এই যে এটা যেহেতু আমার অফিস এক্সেল 2007 এখানে একভাবে দেওয়া আছে, বাট 13 বা 16 অন্যভাবে দেওয়া আছে। আমার টি অফিস 2007 বিধায় এই নিয়মটি আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে হোমে গিয়ে এক্সেল অপশনে যাব, যে পপুলার যে অপশনটি আছে এখানেই ওই অপশনটি আছে, যেমন এডিট কাস্টম লিস্ট, এখানে যাব আমরা। এখানে দেখুন কি করব, এখানে সানডে মানডে মানে 1 2 3 4 এই চারটা সিলেক্ট করা আছে, তাই চারটা হয়েছে। এখানে আপনি চাচ্ছেন কি করবেন, মেহেদি কমা কমা দিয়ে লিখতে হবে নজরুল আবু সালাম শিপন, মানে আপনি চাচ্ছেন যে এখানে 1 2 3 4 5টি নাম সিলেক্ট করবেন। আমি নাম দিয়ে বোঝাচ্ছি, আপনার যে কোনো জিনিস এখানে পর্যায়ক্রমে লিখে সেভ করতে পারবেন। হ্যাঁ, এখানে তাহলে আমি যেহেতু 5টি নাম দিয়েছি, মেহেদি, নজরুল, আবু, সালাম, শিপন, এখানে অ্যাড দিয়ে তারপরে ওকেতে ক্লিক করবেন। এখন আবার এখানে ওকে দিবেন, কাজ হয়ে গিয়েছে। দেখুন কি কাজ হয়েছে, আমি আপনাকে দেখাচ্ছি। এখানে কি লিখেছিলাম, মেহেদি, নজরুল। এখন আপনি যাচ্ছেন বাকিগুলো লিখবেন না, তখন এভাবে সিলেক্ট করে আপনি এটা ধরে টান দিবেন, দেখুন বাকি নামগুলো চলে এসেছে। এটা হচ্ছে একটা ট্রিক্স অ্যান্ড টিপস বলতে পারেন, যে বাদ বাকি আপনি যা চান তাই এভাবে কার্সর দিয়ে টেনে বা ফিহ্যান্ডেল দিয়ে টেনে এখানে ইউজ করাতে পারবেন। এখন দেখুন আরেকটি শেষ যে ইন্টারফেসটি আছে বা শেষ যে কাজটি আছে সেটা হচ্ছে ফন্ট ডিজাইন। এখন ফন্ট ডিজাইন চেঞ্জ করতে পারি আমরা, আপনি চাইলে যে কোনো ধরনের ফন্ট ডিজাইন করতে পারেন। এটা আমি এখানে দেখাচ্ছি, যেমন র্যাপ টেক্সট আমি এখানে লিখে রেখেছি, আমি এই ফন্ট ডিজাইনটি চেঞ্জ করব। আপনি বর্তমানে কোন ফন্ট ডিজাইন আছে এখানে আসলে দেখতে পারবেন, যেমন কী আছে এটা ক্যালিভেরি। হ্যাঁ, এটা আপনি চাচ্ছেন চেঞ্জ করবেন, এখানে ড্রপডাউন সিলেক্ট করবেন আপনি কোন ডিজাইন নিতে চান। দেখুন ওটা কিন্তু ওভারভিউ হচ্ছে, এখানে ওভারভিউ হচ্ছে। ধরুন আপনি এই ডিজাইনটি নিতে চান, সিলেক্ট করবেন, দেখুন আপনার কিন্তু ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। সো ভিউয়ার্স, এমএস এক্সেল বেসিক পার্ট 2 এর এগুলোই ছিল মূল বিষয়। এক্সেলের বেসিক নিয়ে আপনাদের জন্য আরও একটি ভিডিও বানাবো, সেখানে মূলত যেগুলো থাকবে আমি এখানে সাজিয়ে রেখেছি এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে 3 নম্বর ভিডিওতে কাজ করব, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অটোসাম, শতকরা, ফিল্টার, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানাবো। এছাড়া আপনাদের যদি কোনো ডিমান্ড থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি আপনাদের ডিমান্ড অনুযায়ী ভিডিও বানাবো ইনশাল্লাহ। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে হালকা করে খোঁচা মেরে বাজিয়ে দিবেন, পরবর্তীতে যেন কোনো ভিডিও আপনার মিস না হয়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।